এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনারি অপারেটর কি এখন অপারেটর আর অপারেন্ট এই দুটোকে আগে বুঝতে হবে অপারেটর বলতে যেগুলো কোনো অপারেশনকে অপারেট করছে তারা অপারেটর আর অপারেন্ড হচ্ছে যাদেরকে অপারেট করা হচ্ছে মানে আমি যদি এ প্লাস বি ধরে নিই তাহলে যদি এখানে লিখি সিম্পলি এ প্লাস বি প্লাস বি যদি লিখে দিই তাহলে এখানে বুঝতে হবে কি না এটা হচ্ছে অপারেন্ড আর বি এই এ আর বি হচ্ছে অপারেন্ট আর প্লাসটা হচ্ছে অপারেটর এখন আমরা এইরকম অপারেটর অপারেন্ট যদি দেখি তাহলে ইউনারি অপারেটর কারা ইউনারি অপারেটর হচ্ছে তারাই যারা একটা মাত্র অপারেন্টের ওপর কাজ করে মানে অনলি ওয়ান ভেরিয়েবলের ওপর কাজ করবে সেখানে এ প্লাস বি আমরা এরকম বলতে পারবো না তাহলে ওটা দুটো ভেরিয়েবলের ওপর কাজ করছে একটা হচ্ছে এ একটা বি তাহলে ওই ওইখানে কিন্তু ওটাকে ইউনারি অপারেটর বলতে পারবো না ইউনারি অপারেটর কারা যেমন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর যারা আছে আবার লজিক্যাল অপারেটর আছে আর বিট ওয়াইজ নট আছে এগুলো হচ্ছে সব ইউনিডি অপারেটার এখন ইউনারি অপারেটারদের আমরা তিনটে ভাগে করলাম ভাগ করলাম একটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস কী বলছে ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস আর ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস পরপর দুটো মাইনাস দিয়ে ডিক্রিমেন্ট আর পরপর দুটো প্লাস দিয়ে ইনক্রিমেন্ট এখন পোস্ট ইনক্রিমেন্ট বলতে কী বলেছে না কোনো ভেরিয়েবল বা কোনো সেই এর মধ্যে কোনো মান রাখা আছে এর মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে সেই মানটা যখন ইয়ে ব্যবহারের পরে বাড়ছে ভ্যালুটা তখন তাকে বলছে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট যদি ব্যবহারের আগে মানটা বেড়ে যায় তখন তাকে প্রি ইনক্রিমেন্ট বলছে সেটা আমরা উদাহরণ দিয়ে আস্তে আস্তে করে বুঝবো জিনিসটা তাহলে পোস্ট ডিক্রিমেন্ট কোনটা পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে যদি ব্যবহারের পরে কমে ভ্যালুটা তখন পোস্ট ডিক্রিমেন্ট আবার প্রি ডিক্রিমেন্ট বলতে ব্যবহারের আগেই সেটা কমে যাবে ভ্যালুটা আর লজিক্যাল নট আছে এখানে লজিক্যাল অপারেটর লজিক্যাল নট আর বিটওয়াইজ অপারেটার বিটওয়াইজ নট এখন আমরা যদি এক্সাম্পল ধরি একটা পোস্ট ইনক্রিমেন্টের পোস্ট এর এক্সাম্পল আমরা এখানে নর্মাল এভাবে খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করবো আর আমরা আরও বেশি ক্লিয়ার হব বিভিন্ন এক্সাম্পল নিয়ে তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে একটা প্রোগ্রাম লিখেছি এটা তো কমেন্ট লাইন করা আছে ওপরে যা লেখা আছে এগুলো তো এখানে যেটা লিখেছি আমরা সেই লেখাটার মধ্যে আমরা এখান থেকে পুরো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ একদম উপর থেকে এখান থেকে যে লিখেছি পুরো এটা হচ্ছে কোডটা আমার কোডটা হ্যাশ ইনক্লুডিয়া ডট এইচ পুরো সেভেন ডট এইচ ভয়েট মেন আর ইন্ট এ একটা ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে টেন ভ্যালুটা রেখেছি তারপরে এ প্লাস প্লাস করেছি প্রিন্ট এফ দিয়ে এটাকে প্রিন্ট করিয়েছি দেখি কী হয় এটাকে কম্পাইল করা আছে আমি শুধু রান করাবো এ ইলেভেন হয়ে গেছে আমি এখানে কত রেখেছিলাম এর ভ্যালু এর ভ্যালু রেখেছিলাম টেন এ প্লাস প্লাস করে দিয়েছি তাই কী করেছে এখানে ভ্যালুটাকে এক বাড়িয়ে দিয়েছে প্লাস প্লাস মানে ওয়ান করে ইনক্রিমেন্ট করবে যেহেতু প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের ব্যাপার আছে তাই এখানে প্রি পোস্ট আমরা পরে বুঝবো আগে আমরা বুঝি যে ইনক্রিমেন্টটা কীভাবে হচ্ছে ওয়ান করে ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছে এ প্লাস প্লাস মানে এক করে বাড়িয়ে দিল তাহলে ইলেভেন হয়ে গেল এটা এখানে যখন এসে এই এটাকে এইখানে যদি আমি প্রিন্ট এফ করে দিই এর পরে যদি প্রিন্ট এফ দিই তখন কিন্তু প্রিন্ট করাবে এটা শুধু টেন প্রিন্ট করাবে আর যেহেতু এটার পরে প্রিন্ট করাচ্ছি আমি এই এ প্লাস প্লাসটার পরে অপারেটরটা দেওয়ার পরে ইউনারি অপারেটা দিয়ে দিয়েছি এ প্লাস প্লাস তাহলে এরপর ভ্যালুটা এইখান থেকে কিন্তু পরের লাইনে যখন আসছে তখন অলরেডি এখানে ইলেভেন হয়ে গেছে সেই জন্য এটাকে ইলেভেন প্রিন্ট করিয়ে দিচ্ছে তাহলে এটা গেল আমার একটা প্রোগ্রাম এরপর আমরা যাব নেক্সট প্রোগ্রামটাতে দেখবো যে তোমার প্রি ইনক্রিমেন্টের ভ্যালু এখানে আমরা দেখবো আগে পোস্ট ইনক্রিমেন্ট দেখলাম এবার প্রি ইনক্রিমেন্ট দেখব প্রি ইনক্রিমেন্টে কী করছি না এটাকে আমি রান করাবো একইভাবে লিখলাম শুধু প্লাস প্লাস এ লিখলাম আগের বারে লিখেছিলাম এ প্লাস প্লাস এখন লিখেছি প্লাস প্লাস এ বাকি সব সমান আছে যা ছিল তাই আছে তো এখানে যখন রান করাচ্ছি এখানেও আমি ইলেভেন দেখতে পাচ্ছি এখন আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে এখানেও ইলেভেন দেখালো সেটাও ইলেভেন দেখিয়েছে তাহলে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্যই তো কিছু নেই পার্থক্য আছে সেটা ব্যবহার যখন করবো আমি তখন এটা আমি ডিফারেন্সটা বুঝতে পারবো এটার জন্য আমাকে পরের প্রোগ্রামে যেতে হবে তো সেখানে আমরা কি করবো না পোস্ট আর প্রি ইনক্রিমেন্ট যে অপারেটর তাদের আমার যদি বুঝতে হয় ভালো করে তাহলে আমাকে আরেকটা তোমার ভেরিয়েবল নিতে হবে যেখানে আমরা তার উপরে কাজ করবো যেমন আমরা এ আর বি দুটো ভেরিয়েবল নিলাম এখন এর ভ্যালু আমি টেন অ্যাসাইন করলাম টেন অ্যাসাইন করেছি পরের লাইনে আমি লিখেছি বি ইকুয়ালস টু ইকুয়ালস টু মানে কিন্তু বিয়ের মধ্যে অ্যাসাইন করছি ভ্যালুটা কী না এ প্লাস প্লাস এখন বিয়ের মধ্যে কোন ভ্যালুটাকে ঠোকাবে আমরা আগে যদি প্রিন্ট করাই বিয়ের মধ্যে তাহলে হিসাব মত এ প্লাস প্লাস যদি দেয় প্লাস প্লাস মানে ওয়ান বাড়িয়ে দেবে তাহলে কত দোকার কথা এখানে এখানে ইলেভেন হয়ে যাওয়ার কথা বিয়ের ভ্যালু ইলেভেন কিন্তু হবে না হবে কত টেন আমরা চালিয়ে দেখিনি এটাকে প্রোগ্রামটাকে রান করি তাহলে প্রথমে প্রিন্ট প্রিন্ট বি তারপরে এ আছে তাহলে প্রিন্ট বি করি আমি প্রিন বিটাকে প্রিন্ট করিয়ে দেখি কী অবস্থা হয় এখন বিটাকে প্রিন্ট করে বি তাহলে কত আছে প্রথমে বি বি টেন হয়ে গেছে আর এটা ইলেভেন এটা কোথায় আমি প্রিন্টটা প্রিন্ট লাইনটা লিখেছি স্টেটমেন্টটা এই নিচে লিখেছি বিয়ের নিচে এবার এখানে কেন এরকম হচ্ছে এখানে দেখছি যে বি যে ভ্যালুটাকে নিচ্ছে বি কোন ভ্যালুটাকে নিচ্ছে এর ভ্যালু টেন এই ভ্যালুটা বিয়ের মধ্যে অ্যাসাইন হচ্ছে এই কাজটা করার পর এর ভ্যালু এক বাড়িয়ে দিচ্ছে আগে বিয়ের মধ্যে অ্যাসাইন করেছে এর ভ্যালু টেন যা ছিল সেটা দেওয়ার পর অ্যাকচুয়ালি এটার পরে একটা কাজ করছে সেটা হচ্ছে এ প্লাস প্লাস মানে এর ভ্যালু এ প্লাস ওয়ান করে নিচ্ছে এ প্লাস ওয়ান মানে এখন ইলেভেন হয়ে গেছে এই মুহূর্তে তাহলে এরপরে যখন এর ভ্যালু আমি প্রিন্ট করাবো সেটা পাবো ইলেভেন কিন্তু বিয়ের ভ্যালু যখন প্রিন্ট করাবো সেটা বিয়ের এর যে আগের ভ্যালু সেটা দেবে কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট আছে পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে তাকে যা কাজ দেওয়া হয়েছে সেটা করবে আগে এখানে অ্যাসাইনমেন্ট অফারটা দেওয়া হয়েছে বি ইকুয়ালস দেওয়া হয়েছে ইকুয়ালস মানে অ্যাসাইনমেন্ট তাহলে আগে অ্যাসাইন করবে ভ্যালুটা কোন ভ্যালু অ্যাসাইন করবে টেন অ্যাসাইন করেছে বিয়ের মধ্যে তাই এখানে এটা দেখাচ্ছে টেন আগে অ্যাসাইন করা হয়েছে এবার তারপরে ভ্যালুটাকে ইনক্রিজ করবে ওয়ান ভ্যালু ইনক্রিজ করলো ওয়ান বাড়িয়ে দেওয়ার পর সেই জন্য যখন শেষে যখন এ প্রিন্ট করাচ্ছি এর ভ্যালু আমার ইলেভেন চলে এসেছে জিনিসটা তাহলে বোঝা গেল অ্যাসাইনমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট কীভাবে কাজ করছে এখন এটা প্রি ইনক্রিমেন্ট উইথ অ্যাসাইনমেন্ট অপারেটার আগে আমরা বুঝলাম যে পোস্ট ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কীভাবে কাজ করছে এখন প্রি ইনক্রিমেন্টটা আমরা বুঝবো প্রি ইনক্রিমেন্টটা বোঝার জন্য কী করছি আমরা প্রি ইনক্রিমেন্টের প্রোগ্রামটা লিখলাম প্রি ইনক্রিমেন্ট বলতে প্লাস প্লাস এ তাহলে এখানে এর ভ্যালু টেন আছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটার আছে একটা তাহলে এখানে কি করছে এর ভ্যালু যে টেন আছে সেই টেনের ভ্যালু আর টেন নেই আগে ইনক্রিমেন্ট করে নেবে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করলে কি হবে এর ভ্যালুটা ইলেভেন হয়ে যাবে ওয়ান ইনক্রিজ করে নিলো ওয়ান বাড়িয়ে নিল ইলেভেনটাকে ঢোকাবে বিয়ের মধ্যে তাহলে বিয়ের ভ্যালু এখানে ইলেভেন পাবো আর তারপরে এখানে আমরা এর ভ্যালু পাচ্ছি তাহলে দেখি এখন চালাই প্রোগ্রামটাকে রান করাই তাহলে রান করিয়ে কি দেখছি আমি দুটোই ইলেভেন পাচ্ছি কেন এখানে দুটোই ইলেভেন পাচ্ছি তা বিয়ের যে ভ্যালুটা বিয়ের ভ্যালুতে এখানে প্রি ইনক্রিমেন্ট করা আছে তাহলে এর ভ্যালু আগেই এখানে বেড়ে গেছে এর ভ্যালুটা বেড়ে গিয়ে কী হয়েছে এর ভ্যালুটা টেনটা ইলেভেন হয়ে তারপরে বিয়ের মধ্যে ঢুকেছে তাহলে অলরেডি টেনের এর ভ্যালু ইলেভেন হয়ে গেছে তো বিয়ের ভ্যালুই যিনি ইলেভেন দেখাচ্ছে এখানে তাহলে বিয়ের ভ্যালু এখানে ইলেভেনে সাইন হয়েছে তারপরে যখন বিকে প্রিন্ট করাচ্ছি বিটা ইলেভেন দিয়েছে আর এটার পরে কী করছে যখন একে প্রিন্ট করাতে যাচ্ছি আমি তাহলে এর ভ্যালু পার্সেন্ট ডিগে যখন একে প্রিন্ট করাচ্ছে এ তো অলরেডি ইলেভেন হয়েই আছে তো ইলেভেন ভ্যালু দেখাচ্ছে আমাকে এই এ ভ্যালু ইলেভেন দেখাচ্ছে তাহলে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এভাবে কাজ করছো তোমরা প্রোগ্রামটা নিজে লিখবে দেখে দেখে পজ করে এটাকে ভালো করে বুঝবে জিনিসটা তাহলে বুঝতে পারবে আমরা অ্যাসাইনমেন্ট যখন করছি অপারেটার ইউজ করছি তখন অ্যাসাইন করবে কখন প্রি ইনক আগে ইনক্রিমেন্ট করে অ্যাসাইন করবে না অ্যাসাইন করার পরে ইনক্রিমেন্ট করবে সেটার জন্যে প্রি ইনক্রিমেন্ট বা এবং পোস্ট ইনক্রিমেন্টের ব্যবহার হচ্ছে এখন আমরা যেটা দেখব এবার সেটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট বলতে কি বলতে চেয়েছে সেটা আমরা এই প্রোগ্রামটা আগে লিখে ফেলবে প্রোগ্রামটা আগে লেখার পর তারপর তোমরা দেখবে জিনিসটা এখানেও একই রকম ভেরিয়েবল নিয়েছি এবি এর মধ্যে টেন অ্যাসাইন করেছি পোস্ট ডিক্রিমেন্ট মানে আগে সে ভ্যালুটাকে আগে যে ভ্যালু যেটা ছিল সেই ভ্যালুটাকে আগে অ্যাসাইন করবে তারপর ডিক্রিমেন্ট করবে তো আমরা এটাকে চালিয়ে নেব রানকুঠিয়ে প্রোগ্রামটা দেখব পাশে পাশে রেখে তো আগে এখানে ভ্যালু কত ছিল এর ভ্যালু টেন ছিল যেহেতু এটা পোস্ট ডিক্রিমেন্ট আছে পোস্ট ডিক্রিমেন্ট মানে এর পরে পোস্ট মানে পরে এর পরে যেহেতু ডিক্রিমেন্ট করেছে তাহলে এর ভ্যালু আগে টেন অ্যাসাইন করে দিয়েছে বি এর মধ্যে তাহলে বিকে যখন প্রিন্ট করাবো আমি কত দেখতে পাবো টেন দেখতে পাবো তারপরে এর ভ্যালু মাইনাস মাইনাস মানে এর ভ্যালু ওয়ান কমিয়ে দেবে ওয়ান কমিয়ে কমালে সেটা নাইন হয়ে যাবে তো এর ভ্যালু তারপরে তো এখানে তো কমিয়ে ফেলেছে অলরেডি সে কমাচ্ছে যখন সেখানে নাইন পেয়ে গেছি আমি তো এই জায়গায় কিন্তু কেসটা পোস্ট ডিক্রিমেন্ট ব্যাপারটা এরকম করে হচ্ছে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্রিডিক্রিমেন্ট কিভাবে কাজ করছে প্রিডিক্রিমেন্ট কিভাবে কাজ করছে প্রিডিক্রিমেন্ট কাজ করছে যখন আমরা এর ভ্যালুটাকে টেন নিয়েছি এর ভ্যালু টেন নেওয়ার পর আগে সে ডিক্রিমেন্ট মানে আগে কমিয়ে ফেলবে ভ্যালুটাকে তাহলে বিয়ের ভ্যালু অ্যাসাইন করার আগে এর ভ্যালু টেন থেকে নাইন হয়ে যাবে যেহেতু মাইনাস মাইনাস এ আছে আগে ভ্যালু কমিয়ে ফেলছে প্রোগ্রামটা রান করাই তাহলে আগে ভ্যালু কমিয়ে ফেলেছে বিয়ের ভ্যালু বিয়ের মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করার আগেই যেহেতু আগে মাইনাস আছে তাই ভ্যালুটাকে প্রি ডিক্রিমেন্ট বলে এটাকে তাহলে প্রি ডিক্রিমেন্ট মানে আগে ভ্যালু কমিয়ে নিয়েছে তাহলে নাইনে অ্যাসাইন হচ্ছে বিয়ের মধ্যে এখন নাইন বিয়ের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে এর ভ্যালু তো কমে নাইন হয়েই গেছে তাহলে এর মধ্যেও নাইন বিয়ের মধ্যেও নাইন দেখাচ্ছে এই জন্যে এখানে এই হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট